ডিজিটাল মাধ্যমের যুগে হারিয়ে গেছে পাঠকের সংখ্যা, লেখকের মূল্য গেছে কমে। এবছর সেই হারিয়ে যাওয়া লেখকের ভাবনাকে মণ্ডপসজ্জার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে পল্লীবাসী দুর্গোৎসব কমিটি। ৫১তম বর্ষে তাদের থিম। পঞ্চমীর পুণ্যতিথিতে স্বামী মুক্ত সংজ্ঞানন্দর হাত ধরে মণ্ডপের শুভ উদ্বোধন হয়। পূজা মণ্ডপের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা বিধি মেনে তাদের পুজোর আয়োজন। উদ্যোক্তাদের আশা এবছর চ্যানেল টেনের সেরা সেরা শিরোপা জিতে নেবেন তারা। আসতে পেরে যে কি পল্লীবাসী দুর্গ উৎসব নাকি, পল্লীবাসী দুর্গ উৎসব কমিটি, ২৭ মদন মিত্র লেন, কলকাতা ৬, আমাদের আশ্রমের কাছেই, খুবই কাছে। আমি প্রতি বছর এই দিক দিয়ে যখন প্রতিমা দর্শন করতে যাই এখানে একবার আসি, দেখে যাই। কিন্তু এইবার প্রথম আমি এখানে উদ্বোধন করতে এলাম, আমার খুবই ভালো লাগছে। এটাই খুবই আনন্দের বিষয় যে আপনারা ১৯৭১ সাল থেকে করে আসছেন, অনেকদিন হয়ে গেল, আশা করি চলতে থাকবে মায়ের আরাধনা। তো আমরা যেই মায়ের আরাধনা করি এটির তো দুটি দিক আছে, একটা হচ্ছে তার আধ্যাত্মিক দিক, আরেকটি হচ্ছে আনন্দ উৎসবের দিক। দুর্গ উৎসব, উৎসব শব্দটির অর্থই হলো আনন্দ। উৎসব শব্দটির খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ, ওগোমা তোমায় দেখে দেখে আখি না ফিরে। শ্রদ্ধেয় মহারাজ, মাননীয় কোঅর্ডিনেটর মহোদয়া, আদরণীয় শিল্পী, পল্লীবাসী ও সদস্যবৃন্দ, এবারের অতিমারীকালে পুজোর কয়েকটা দিনে আমরা মা দুর্গাকে পেতে চেয়েছি উপরোক্ত রূপেই। মাতৃপ্রতিমা তো নিছক রং বা মাটির কাঠামো নয়, তিনি জগজ্জননীর সঙ্গে আমাদের সংযোগ স্থাপনের মাধ্যম। আমাদের ভক্তি, শ্রদ্ধা, আকুতি, আত্মনিবেদন দ্বারা মৃন্ময়ী মাতে প্রাণ প্রতিষ্ঠা হোক, যিনি হয়ে উঠুন চিন্ময়ী, তার আশীর্বাদ যেন সতত সবার ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। চোখ ধাঁধানোর আড়ম্বর নয়, অন্তরের ভক্তি স্নিগ্ধতা বিরাজমান হোক আমাদের মণ্ডপ প্রাঙ্গণে, এই ভাবনাই যেন মণ্ডপ সজ্জায় পরিস্ফুটিত করেছেন শিল্পীদ্বয় অনির্বাণ ও সঞ্চয়িতা। সেটা হচ্ছে দৈনন্দিন সমাজ এবং তার যে প্রতিফলন, সেটা ১৮৬২ সালে কালীপ্রসন্ন সিংহর থেকে অনুপ্রাণিত যে হুতুম প্যাঁচার নকশা যে রচনা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজ জীবনকে প্রতিফলন। এবং সেই সময় আরও যারা সমাজ সংস্কারক আন্দোলনে বাঙালি সমাজ নিযুক্ত ছিল, তার অনুপ্রাণিত প্রথম বিষয় ছিল কালীপ্রসন্ন সিংহর নীল দর্পণ। এবং সেই নির্বল নীল দর্পণ থেকে, প্রতিবাদের ভাষা থেকে উনি সরিয়ে এসে তৎকালীন সমাজ দর্শন এবং দর্পণকে তুলে ধরেছিল তার সাহিত্য শিল্পের মাধ্যমে। আমরা চিত্রশিল্পী হিসাবে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকালকার বর্তমান সমাজ, বর্তমান বাঙালি সমাজ, করোনা পরিস্থিতি, সব কিছু যেটা আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে তারই একটা আপনারা দেখতে পারবেন। বিশেষ করে বাংলা ভাষা এবং বাংলার যে দেশীয় শিল্প, তার মধ্যে মাদুর শিল্প, কাষ্ঠ শিল্প, তার সাথে সাথে বেতের বুনট, দড়ির বুনট, বাঁশের বুনট থেকে শুরু করে যে সমস্ত দেশীয় শিল্প সম্পর্কে বর্তমান অনেকেই, মানে যারা এখনও ছোট তারা জানে না সেই জিনিস। মাদুর বলতে তারা প্লাস্টিকের মাদুর বোঝে, মাদুর কাঠির একটা যে শিল্প রয়েছে, কাষ্ঠ খোদাই, সেখান থেকে শুরু করে যেরকম আজকের যুগে কিছু কিছু অতীত নিয়েও রয়েছি। আমরা বলি যে মা শ্বশুরালয় থেকে এই কয়েকটা দিন আমরা মাকে পাই যে আমাদের মর্তে আসেন, এবং মাকে আমরা সে মার যে কন্যা রূপ, মাকে আদর যত্ন শ্রদ্ধা ভালোবাসায় তাকে আমরা রাখতে চাই। সেই যেটা আছে না যে ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে, সত্যিই তাই। এই কটা দিন যেন মায়ের মুখটা দেখে দেখে সেই আঁখি যেন আর ভরতে চায় না, মনে হয় খালি ওনার দিকেই চেয়ে থাকি। তো মা যেন তার আশীর্বাদ আমাদের সবার ওপর মানে বর্ষণ করেন, বিশেষত এই মহামারী সময়ে অনেকে, অনেক ছোট ছোট বাচ্চা তাদের বাবা বা মাকে হারিয়েছে, সেই সেই অভাবের পূরণটা মা যেন তাদের পূরণ করে দেন, এই অভিপ্রায় এবং এই প্রার্থনা করে।